foil around. Mm-hmm. I did it. Assalamu alaikum. আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আল্লাহর নাম নিয়ে আপনাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করছি। আর এখন হচ্ছে সকালবেলা, এখন যেহেতু বাচ্চারা বাসা থেকে ক্লাস করছে তো খুব সকালে উঠে ওদেরকে তাড়াতাড়ি করে নাস্তা খাইয়ে রেডি হতে দিয়েছি, ওরা রেডি হচ্ছে। আর ওরা রেডি হতে হতে এদিকে আমি কিচেনের কিছুটা অংশ পরিষ্কার করে নিচ্ছি, কারণ দেখা যায় যে এখন দুজনেরই, মানে আমার দোনো মেয়েরই একসাথে ক্লাস হয়, তো দুজনই দুই রুমে বসে মানে ক্লাস করতে থাকে, তখন আয়াত বাবাকে ম্যানেজ করা খুব কষ্ট হয়ে যায়। ও ছোট মানুষ, দেখা যায় যে চিৎকার করে, মাঝে মাঝে কান্না করে, বোনদের সাথে বসতে চায়, তো সেই জন্য আমাকে মানে এই ঘরের কাজগুলো ব্যালেন্স করতে খুবই কষ্ট হয়ে যায়। আগে তো দেখা যেত দুপুরেই সব রান্নাবান্না করতাম, তারপরে ওদেরকে সময় দিতাম, এখন দেখা যায় যখনই চান্স পাচ্ছি রান্না করছি, ঘরের কাজ করছি আর কি। তো এই যে দুই বোন একে একে রেডি হচ্ছে, ওদেরকে ক্লাস শুরু হলে বসিয়ে দিব আর আমি আয়াত বাবাকে কোলে নিয়ে জাফিরার পাশেই থাকবো, আর কি নোট নিতে হয় সেগুলো দেখব। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি এই ট্রেটা পরিষ্কার করে নিয়েছি, আমাকে অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন যে আপু এগুলো কী দিয়ে পরিষ্কার করো, আপনারা এই ধরনের জিনিসগুলোতে কোনো ধরনের কেমিক্যালের ওয়াইপস কিংবা কোনো ধরনের কেমিক্যাল স্প্রে ইউজ করবেন না, জাস্ট হালকা ভিজা একটা কাপড় দিয়ে সব কিছু মুছে নেবেন। আর যদি আপনারা এটার মধ্যে ওয়াটারপ্রুফ ইউজ করে থাকেন তাহলে তো কোনো সমস্যাই হবে না, আমি যেহেতু এটার মধ্যে এখনও কিছু ইউজ করিনি সেজন্য একটু মানে হালকা ভিজে উঠেছে, কোনো সমস্যা নেই, 10 মিনিটের মধ্যে আবার এগুলো শুকিয়ে যাবে। এই তো এই রুমে নাফিসা মা পড়ছে, ওই রুমে জাফিরাকে নিয়ে আমি আছি, ওদের পড়াটা শেষ হলে আমি হাফ অ্যান আওয়ারের জন্য বের হব হাঁটার জন্য, অনেক দিন আসলে হাঁটতে বের হওয়া হচ্ছে না, সেজন্য আসলে হাত পাও খুব ব্যথা করছে। বের হলাম, চোখ নাক মুখ সবই ঢাকা, সেই সাথে মাথার উপরে ছাতিও আছে। এই যে বাইরের ওয়েদার, তো এই যে বাইরের অবস্থা, এখন কিন্তু 12:10 মানে একেবারে দুপুর, তারপর ওয়েদারের এই অবস্থা। আমার যেহেতু আসলে ব্যাক পেইন আছে, আমার সপ্তাহে 3-4 দিন বডিকে অ্যাক্টিভ রাখার জন্য আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, সেটা হতে পারে মানে হাঁটা, হতে পারে সেটা এক্সারসাইজ, তো এক্সারসাইজের জন্য যেহেতু আসলে আমি যেতে পারি না, বাচ্চাদেরকে ম্যানেজ করা কষ্ট হয়ে যায়, সুযোগ পেলেই হচ্ছে লম্বা করে হাঁটতে হয়, কমপক্ষে হাফ অ্যান আওয়ার তো হাঁটতেই হয়। তো এই তো কিছুক্ষণ আমি হাঁটব, আর বাচ্চাদেরকে পড়াতে পড়াতে কিন্তু পাশ থেকে আমি রান্নারও কিছু কাজ করে এসেছি, দুপুরের খাবারটা আছে তাই আর চিন্তা নাই, এখান থেকে গিয়েই ওদেরকে ঠিকঠাক করে দুপুরের খাবারটা দিয়ে দিব। রান্না বলতে আসলে বিকালে হচ্ছে স্যুপ করব, সেই সাথে পাস্তা করব, আর যেহেতু স্যুপ আছে সেটার সাথে তো ক্রিস্পি কিছু হতেই হবে, তো আমি আমার স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে তান্দুরি চিকেনের রোল। আর বরাবরের মতোই বলছি এই রেসিপিটাও সম্পূর্ণ আমার আইডিয়া থেকে করা, কেউ খান কিনা জানি না, তবে যারা খেয়েছেন অবশ্যই এটা টেস্ট কেমন জানেন, আর যারা খাননি তাদের জন্য তো রিকোয়েস্ট থাকবে একবার হলেও করে খাবেন, দেখবেন কতটা টেস্টি। তো এই তো আমি চলে এসেছি বাসায়, কিছু কাজ করে নিচ্ছি আর বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ, আমি এখন আয়াত বাবাকে ঘুম পাড়াতে যাব, তো তার আগে কিছু মশলাপাতিও করে নিচ্ছি, তাহলে আমার জন্য কাজ অনেকটা সহজ হয়ে যায়। আর তান্দুরির যে চিকেনটা দিয়ে রোল করব সেটাও আমি এখনই ম্যারিনেট করে রাখছি। এটাকে দেখুন, আমি চিকেনের যে বুকের মাংসটা সেটাকে আঙুলের মতো করে চিকন চিকন করে কেটেছি, খুব বেশি মোটা কিন্তু আমি রাখিনি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ দিয়ে নিতে পারবেন। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো চিকেন নিয়েছি, সেই সাথে 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, আর হচ্ছে 1 টেবিল চামচ টক দই, সব কিছুকে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি। এবার আমি রেডিমেড তান্দুরি থেকে 1 টেবিল চামচ তান্দুরি পাউডার দিয়ে দিয়েছি, আমি আসলে 1 টেবিল চামচের থেকে কম দিয়েছি, আপনারা আপনাদের ঝাল বা মশলার অনুযায়ী দিয়ে নেবেন।
আর হালকা একটু ফুড কালার দিলাম, যেহেতু এটা একটু ফ্যাকাশে, সেজন্য আমি যেহেতু মানে ঝাল কম খাই সেজন্যই মশলাটা কম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এভাবে, আর অবশ্যই কিন্তু লবণ দিতে ভুলবেন না, আর এভাবে মাখিয়ে কিন্তু আপনারা ফ্রিজারেও সংরক্ষণ করতে পারেন, মানে যতটুকু ভাজবেন একবারের জন্য ততটুকু করেই প্যাকেট করে নেবেন। আর এখানে আমি 1 চা চামচের মতো কিন্তু তেলও দিয়েছি, তো সব কিছু দিয়ে আমি এটাকে এবার মাখিয়ে রেখে দিয়েছি। যেহেতু এগুলো পাতলা পাতলা ছোট ছোট করে কাটা, সেহেতু 10 থেকে 15 মিনিট ভিজালেই হবে, তারপরও যদি আরেকটু বেশি ভিজাতে পারেন টেস্ট আরও ভালো আসবে। ভয় পাচ্ছি তো, ভাও ঘুমিয়ে দিবে না? তুমি মাকে ভয় দিচ্ছ কেন? কেন বুঝি? আমি ঠিক করে দিচ্ছি না, এটা না। এই তো আয়া সুন্দর করে নিয়েছে, এখন ঘুমিয়ে দিবে আয়া, তাই না বুঝি? না না, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গগ ঘুমিয়ে দাও, ঘুমিয়ে দাও বাবা। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে দাও। আয়াত কিভাবে ঘুমায় সবাই দেখতে পাবে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তো এই তো আমি কিন্তু কায়াত বাবাকে এই ফাঁকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমাদের চিকেনটাও কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। তো মেয়েরা সারাদিন পড়ালেখা করেছে, আর আমার সাথে যেহেতু সবসময় এগুলো করে, আজকে ওরা এসেছে আমার সাথে এগুলো বানাতে। ওটাকে তো তোমার প্রপারলি বসাইতে হবে আব্বু, এটা এটা ছেড়ে দাও, ছেড়ে দাও, এটাকে লং করো, লং করো, তোমার সব। হ্যাঁ, এই কটা হয়ে গেলে ডিপ করো, বাবা বসে আছে। হ্যাঁ ওকে, করে নাও তাহলে। এগুলো সব দেখি, এটা জাকিরা নিজে দিল আব্বু, একটু টাইট করে দিতে হয় জাম্মু। সুন্দর হয়েছে বাবা, একটু লাইক এটা বডির সাথে লাগাও তাহলে গিয়ে টাইট হবে। এবার করো 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 করো, নাইস হয়েছে মা, সুন্দর করে করলো দেখো বুড়ি। ইয়েস, আচ্ছা দাঁড়া একটু ওয়েট করো, ভিতরে না দিলেও চলবে। ওকে দেখো, এটা এখানে দাও তো। আচ্ছা এটার এই পাশটাও করতে হবে, বিকজ এটার এখানে, এই দেখো জাস্ট লিটল ডিপ করবো, তারপরে সো ইজি, সি দ্যাটস 6, সো ইচ অফ আস ডু 3। ওটা কি? হুম, ব্রেড ক্রাম্স আই থিঙ্ক। এটা তো ব্রেড ক্রাম, এই যাবো জাস্ট এখানে, এই যে যতটুকু ডিপ হয় তো হবে, তারপরে এই যে কিছু হবে না, রানি হলে সমস্যা নাই, সি। ফোল্ডিংটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন। আমি আসলে এটাকে বাচ্চাদের খুশি করা বা ডেকোরেশনের সৌন্দর্যের জন্য এভাবে করি, যে কোনাটা খোলা থাকে সেখানে হচ্ছে ব্রেড ক্রাম লাগিয়ে পরে স্টিক লাগাই। তো বানাতে বানাতে ওরা বলছিল যে ওরা এখনই খেতে চায়, আমার হাজবেন্ডও পাশ থেকে বসে আছে, সেই জন্য আর এখন স্টিক লাগানোর ঝামেলায় গেলাম না। দোনো পাশ থেকে এইভাবে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে ভেজে দিচ্ছি, ওরা এখনই খেয়ে নিবে। আর পরে যেগুলো ভাজবো সেগুলো হচ্ছে আমি দেখাবো। কিছুই না, আমি এর আগেও যে প্রন রোলের যে ফোল্ডিংটা দেখিয়েছি কোনাকুনি করে কেটে, সেটাই আমার, যেটা নিজে ভাজ করেছি সেই স্ন্যাপটা জানি কিভাবে ডিলিট হয়ে গেছে। তো আপনাদেরকে যে কোনাকুনি করে ভাজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা নর্মাল রোলের মতো করেও ভাজ করতে পারেন। আর ভাজিটা করবেন মিডিয়াম হিটে, তাহলে দেখতেও সুন্দর হবে। মজা এত বড় মজা, আব্বু আয়াত খাবে? মা জি মা।
আসলে আমি এত বেশি প্রেশারে ছিলাম, মানে বাইরে থেকে এসে এটা ওইটা, তার উপরে আসার সময় আমি আবার টুকটাক কিছু বাজারও নিয়ে এসেছি, আবার আয়াতকে ঘুম পাড়িয়ে এগুলো মানে শেষ করতে হবে, যার কারণে আমি খুব হুড়াহুড়ি করে ভাজিটা করেছি, একটু কালচে হয়ে গেছে। তো আপনারা যদি একটু ধৈর্য সহকারে সুন্দর করে ভাজি করেন, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এই তো ওদেরকে খাইয়ে আমি দিয়েছি, এ ফাঁকে কিন্তু কায়াত বাবাও উঠে গিয়েছিল, তো ওকেও আমি একটু নাস্তা খাইয়ে আবার চলে এলাম রান্নাঘরে। বেশি কিছু করছি না আমি, আসলে আসার সময় একটা ফ্রেশ মূলার বান্ডেল এনেছি, সেই সাথে শাকও ছিল, তো সেটা এক পাশে ভাজি করছি, আর আরেকটা পাশে আমি স্যুপের জন্য আমার যে রেগুলার মুরগি থাকে সেই মুরগির হাড্ডি, সাথে কিছু গাজর, অল্প একটু পেঁয়াজ, সাথে একটু আদা থেতো করে একবারে চিকেন স্টকের জন্য বসিয়ে দিয়েছি, খুব সাধারণভাবে। এভাবে করলেও কিন্তু স্যুপটা খেতে ভালোই লাগে। আর পাশে এখানে ব্লেন্ডারে আমি আসলে একটু মিটবল করব শুধু চিকেন দিয়ে, সেটার জন্য আমি একটু কিমা তৈরি করে নিচ্ছি। কোনটা রিসেপশনে পড়েছে? ওইটা ওইটা ছোট হয়নি, ওইটা ঠিক আছে, তুমি বড় হয়ে গিয়েছো তাই না? আমি ভিডিওর ফাঁকে ফাঁকে আমার মানে আশপাশে আমার পিচিদের কিছু কথাও আপনাদেরকে শুনাই। জাফির আমাকে দেখবেন প্রায় এরকম মানে জামা কাপড় এই একটা পরে তো ওই আরেকটা পরে, দেখবেন সকালে একটা বিকালে একটা, বারবারই শুধু চেঞ্জ করে। মানে তার সাজুগুজু করার প্রচণ্ড ইচ্ছা, তো সেই কথাগুলো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি এই আর কি। তো এই যে আমি এখানে কিছু চিকেনের কিমা করে নিয়েছি, কারণ হচ্ছে যেহেতু পাস্তা করব স্যুপের সাথে, মনে হলো পাস্তার সাথে যদি একটু মিটবল করে দেই বাচ্চারা খুবই খুশি হবে, তাছাড়া আমার হাজব্যান্ডও কিন্তু খুবই পছন্দ করে। তো আমি এর আগের কয়েকটা ব্লগে আর আমি স্পেশালভাবে আলাদা করেও কিন্তু আমার এই স্পেশাল মিটবল কারির রেসিপিটা কয়েকবার শেয়ার করেছি, তাই আজকে আর কিভাবে কি করছি সেটা শেয়ার করছি না। তো আপনারা কিন্তু এভাবে মাঝে মাঝে মুরগির কিমাটা করে ছোট ছোট ব্যাগে ফ্রিজারে রেখে দিতে পারেন, যেটা আমি প্রায়ই করে থাকি। তো প্রয়োজনে আমি ওগুলো একটা নামিয়ে ব্যবহার করি, আজকে আসলে ছিল না সেজন্য আমাকে করতে হচ্ছে, বাট যদি করা থাকতো তাহলে কিন্তু আমার এই কাজগুলো মানে বাড়তি এই কাজগুলো না করলেও চলতো। আর এই যে যাদের কাছে এই ব্লেন্ডারগুলো আছে, দেখুন মাংসটা দেখতে কতটা আশাস হয়েছে, মানে একদম কেটে কেটে যায়নি। আমি যেটা করেছি, মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে কেটে তারপর অল্প কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি, অনেকক্ষণ করিনি, আর সেজন্যই কিন্তু দেখতে মাংসগুলো আশাস হয়েছে। তো এই তো আমার হয়ে গেছে মিটবল কারিটা, তবে এত কাজের প্রেশার ছিল আজকে, মনে হচ্ছে যে দুইবার আমি হলুদ দিয়ে দিয়েছি, তাই রংটাও বেশ কটকটা হয়েছে। আর এই ফাঁকে আমার চিকেন স্টকটাও হয়ে গেছে, আমি এখানে কোনো ধরনের ভেজাল করিনি, জাস্ট ঘরোয়া পদ্ধতিতেই চিকেন স্টকটা তৈরি করে নিয়েছি, এটা দিয়ে করলেও কিন্তু স্যুপটা বেশ ভালো হয়। আর এর আগে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও করতে পারেন, খুব যে একটা পার্থক্য হয় তা কিন্তু না। তো বাস এবার আমি চিকেন বলটা নামিয়ে মানি মিটবলগুলো নামিয়ে আমি এই ফাঁকে কিন্তু স্যুপটা করে নিয়েছি, পাশে পাস্তা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পাস্তাগুলো করে নিচ্ছি। আর পাস্তা ভাজি করতে করতে এই ফাঁকে আমি হচ্ছে সেই রোলগুলো ভেজে নিচ্ছি। আর পরের রোলগুলো কিন্তু আমি যেটা করেছি, আমার এই ফোল্ডিংটা যদি আপনারা খেয়াল করে থাকেন, দেখবেন যে একটা পাশ ফাঁকা থাকে, সেই ফাঁকাটাতে হচ্ছে ডিম লাগিয়ে তারপর ব্রেড ক্রাম দিয়ে এরপর আমি এগুলোকে ভাজি করে নিচ্ছি। দেখতে সুন্দর লাগে এই যা, তো এরপর এটাকে হচ্ছে এই ধরনের ফয়েল পেপারের কিছু ফয়েল পেপার নিব, তারপর হচ্ছে যেই কোনো কাঠি, আপনাদের কাছে টুথপিক থাকতে পারে কিংবা শাসলিকে যে কাঠি আছে সেটা তো আপনারা করতে পারেন। তো যেহেতু এগুলো আঙ্গুলের সাইজ করে আমি মাংসগুলো কেটেছি, রোল করার পর একটু বড় হয়েছে, তো আমার কাছে মনে হলো যে এগুলো যদি শাসলিকের কাঠিতে ঢুকাই সামঞ্জস্য হবে। তো শাসলিকের কাঠিগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি। আসব আসো আসো, কুইক করে ফেলো, মানে সব ঠান্ডা হয়ে যাবে। মা বসো এখানে, তারপর আম্মু দেখিয়ে দিচ্ছি, বসো। তো তুমি জাস্ট এভাবে বেশি না, এতটুকু এতটুকু ঢুকিয়ে দাও, এভাবে করে করে এগুলো করো সবগুলো, আম্মু এটাতে ফয়েল দিচ্ছি। ছোট মা করবা তুমি?
করতে চাও করতে চাইলে আসতে হবে কি এটাতে কি হবে র‍্যাপ করে কিছুই না জাস্ট একটা সুন্দরের জন্য আসলে আমি একটা রেস্টুরেন্ট স্টাইলের লুকস দেওয়ার জন্যই এমনটা করছি আপনারা চাইলে কিন্তু এই ধরনের রোল বানিয়ে ফ্রিজারেও রেখে দিতে পারবেন প্রয়োজনের সময় নামিয়ে আপনারা ভাজি করে নিতে পারবেন তো এই তো মাশাল্লাহ আমার বাচ্চারা এগুলো করতে খুব পছন্দ করে তাই ওদের আগ্রহটা আরো যাতে বাড়ে সেই জন্যই আমি ওদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছি আর এই হচ্ছে এগুলোর ফাইনাল লুকস তো আপনাদের মানে দেখার বা বোঝার সুবিধার্থে আমি কয়েকটা ম্যাটে রেখেই দেখালাম তো আপনারা কিন্তু এগুলোকে এমনি বানিয়ে ফ্রিজারে রাখতে পারেন যেদিন আপনারা খাবেন বা এই ধরনের আয়োজন থাকবে সেদিন শুধু নামিয়ে ভেজে নিলেই কিন্তু চলবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ